হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহরিমা, চলে এসেছি বরাবরের মতন তোমাদের সামনে। আজকে আমি দেখাবো কিভাবে আমরা কন্ট্যাক্ট আইল্যান্স করব। আশা করছি বিগিনারদের জন্য এই টিউটোরিয়ালটা অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো আমরা স্টার্ট করে দিই। প্রথমে আমরা যেটা করব, লেন্সটি পরার জন্য হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। মেক শিওর অবশ্যই হাইজিন মেনটেন করে নিতে হবে। দেন আমরা আস্তে আস্তে স্টিকারটি খুলে ফেলব। লেন্সটি অবশ্যই সোজাভাবে পড়তে হবে। অনেক সময় লেন্স উল্টা পাশ হয়ে থাকতে পারে, তখন কিন্তু চোখে ইরিটেশন হতে পারে। উল্টা পাশটা হালকা হয়ে থাকে এবং সোজা পাশটা ডার্ক হয়ে থাকে। তারপর আমরা এক হাতের সাহায্যে লেন্সটি সোজাভাবে ধরতে হবে এবং অন্য হাতের সাহায্য নিয়ে ঠিক এইভাবে পরে নিতে হবে। হালকা পানি আসতে পারে, কিন্তু সেটা স্বাভাবিক। বেশি ইরিটেশন হলে সলিউশন চোখে ড্রপ করে আমরা দেখতে পারি। তারপরও যদি ইরিটেশন হয়, তাহলে লেন্সটিতে কোনো প্রবলেম হচ্ছে এবং সেটা অ্যালার্জিজনিত কারণে হতে পারে বা আদার্স কোনো কারণে হতে পারে। দেন আমরা ঠিক সেম প্রসিডিউরে আমরা অ্যানাদার আইতে লেন্সটি অ্যাপ্লাই করে পরে নেব। লেন্স অবশ্যই সলিউশন দিয়ে পরিষ্কার করে পরতে হবে, কখনই সেটা পানি দিয়ে ক্লিন করা যাবে না। তোমরা যদি চাও তাহলে আমি লেন্স কিভাবে ক্লিন করতে হবে সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও দেব। অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বা ইনবক্সেও জানাতে পারো। এখন আমরা লেন্সে একটা বক্স নিয়ে নেব। অবশ্যই সেই বক্সটি যেন পরিষ্কার থাকে। দেন হাত ভালোভাবে ধুয়ে নিয়ে জাস্ট হালকাভাবে এভাবে টান দিলেই লেন্সটি খুলে আসবে। ঠিক সেমভাবে আমরা অ্যানাদার আইজেও লেন্সটি খুলে নেব। লেন্স বক্সে বেশি করে সলিউশন দিয়ে লেন্সটি ডুবিয়ে রাখতে হবে। তবে আমি সব সময় সলিউশন দিয়ে ধুয়ে নিয়ে আবার সেটিকে সলিউশন দিয়ে স্টোর করাকে বেশি প্রিফার করব। এতে জার্মস বিল্ড আপ সহজে হবে না। সলিউশনটি উইকলি একবার চেঞ্জ করাও জরুরি বলে আমি মনে করি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।